ঢাকা সফররত ব্রিটিশ এমপি রুশনারা আলী জানিয়েছেন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে ব্রিটিশ ব্যবসায়ীদের এই আগ্রহ কাজে লাগাতে ব্যবসার পরিবেশ উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান তার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিডা ভবনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানেফ রহমানের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান আলী বৈঠকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মান উন্নয়নের তাগিদ দেন তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান বিমানবন্দরে সেবার মান বাড়াতে কাজ করছে সরকার তৃতীয় টার্মিনালের কাজ শেষ হলে বিমানবন্দরে সেবার মান আমূল বদলে যাবে বলেও জানান সালমানের এফ রহমান তিনি বলেন দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার অনলাইনে সেবা সহ নানা উদ্যোগ নিয়েছে